হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সকাল সকাল আমি তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর পুজো হবে কি হবে না এটা ঠিক ছিল না, কেননা দাদুর শরীরটা ভালো না ওর জন্য। কিন্তু ফাইনালি যেহেতু ছেলের হাতে ঘড়ি দেওয়া হবে, ওর জন্য বাবা বললো যে না ঠিক আছে চলো ছোট করে একটা পুজো করাই যাক। তো ওর জন্য সব কিছু দেখছো এবার গুছিয়ে নিয়েছি। এবার অঞ্জলি দেবে দাদা ভাই, আমার পুচকুশোনা অঞ্জলি দেবে, ও একা একা দিতে পারবে না, আমি নিয়ে দেবো। আর এক পুচকু ও অঞ্জলি দেবে, তো চলো দেখতে থাকো। তুই অঞ্জলি দিবি না? ছেলের নামে করো আলিমান গোত্র। পঞ্চমাং তীর্থং ঘরদাস গোত্র আশিস মুখার্জি দেব শর্মায় আলিমান গোত্র সোনা তরুদার দেব শর্মায় প্রীতি কাম গণপতাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী শ্রী সরস্বতী পূজাং মহা করিষ্যে। ওদিকে যাবা না, আবার বেঁধে দেবো আগে হাত। আছে বাজে না ছোট কোথায় ভিডিও তুলে আবল এই পাগল বলেছে ফুল নাম বাবা
মামা যেগুলো বলবে সেগুলো বলবে হ্যাঁ মনে মনে বলবা একটু কম না বাবা পুষ্পাঞ্জলি ওম ঐ শ্রী শ্রী সরস্বতী নমো বলতে হয় দেখ মামি বলছে ভাই বলছে ওম ভদ্রকালোই নমো নিত্যং সরস্বতী নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যেস্থানে ব এবচ আর এখন দেখছো পুজো টুজো সেরে গো সন্ধ্যাবেলায় আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছি ছেলেটাকে একটুখানি দেখাবো তো সরস্বতী ঠাকুর কেমন হয় প্যান্ডেলগুলো কেমন হয় ওকে দেখানো দেখানোর ইচ্ছে ছিল তো ওর জন্য বেরিয়ে পড়েছি তার সাথে দাদাটি অফিস থেকে চলে এসছে দিয়ে আমাকে বললো যে দাদাই রেডি হও ছেলেকে নিয়ে একটু বেরোবো তো ওর জন্য চলে এসছে দেখছো এই প্যান্ডেলটা তোমাকে তোমাদেরকে গতবারও আমি দেখিয়েছিলাম তো গতবার অন্য থিম করেছিল এবার একটু অন্য থিম করেছে আর এটা হচ্ছে ক্লাব নবোদয় চলো আস্তে আস্তে দেখতে থাকো কি করবা যাবা না থাকবে থাক বাইরে থেকে চলে এসছি এবার লাস্ট আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে তো গতকালকে দেখলে সরস্বতী পুজোর ভিডিওটা ওইটুকুনি ছিল আজকেও সরস্বতী পুজো মেনলি এই দুদিন ধরেই তো মানে সকালবেলায় সব কাজ টাজ সেরে আমি স্নান করে নিয়েছি এখন তো দাদাভাই আসবে দাদাভাই এসে আমার খোদাই মাখা হবে আজকে তো তাড়াতাড়ি স্নান টান করে ঘরের পুজোটাও সেরে নিয়েছি আমি এবার দাদাভাই আসবে আসলে শুধু খোদাই মাখা হবে এবার সবাইকে দেবো ওই আর হ্যাঁ তোমাদের আর একটা কথাও জানাই আমার দাদু শ্বশুরের উপর খুব শরীর খারাপ মানে উনি হচ্ছে দুবার হসপিটালাইজড হয়ে গিয়েছেন অলরেডি তো এখন বাড়িতে আছে কিন্তু হচ্ছে মানে
ডাক্তার বলেছে যে চিকিৎসা এখন আর মানে আর করা যাবে না ওনার, মানে এরকমভাবেই এখন চলতে হবে। তো বাড়িতেই এখন হচ্ছে সেলাইন দেওয়া হচ্ছে, অক্সিজেন দেওয়া হচ্ছে, ওইভাবেই রাখা হয়েছে। তো মানে একদমই কিচ্ছু খেতে পাচ্ছে না, মানে লিকুইড খাবারও খেতে পাচ্ছেন না উনি। তো ওই মানে সেলাইনের উপরেই পুরোটা ভরসা, তারপর ইউরিন পাস হচ্ছে না, মানে মেন প্রবলেম এখন ওই হয়ে গিয়েছে, এটা হয়ে গেছে। তো সবার মন মেজাজ খারাপ। তো যাই হোক, এই হচ্ছে এখন পরিস্থিতি, বাড়ির পরিস্থিতি এখন এটাই। তো এখন পুচপুষো না ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে আবার ওকে খাওয়াতে হবে। আর ঘরের অবস্থা খারাপ, মানে আমার ঘরটা শুধু অবস্থা খারাপ, জামাকাপড় এদিক ওদিক মেশি হয়ে আছে, তো ওগুলোকে গুছাবো। এই হচ্ছে এখন কাজ, তারপরে রান্নার কাজ আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। এত আচ্ছা, হাতে এটা কি করবো, এটা আমি নেবো, দাও, থ্যাংক ইউ। আর ওটা তুমি খাবে? আচ্ছা শোনো, বলছি এটাকে কি বলে, এটাকে ক্যাডবেরি। আচ্ছা আর শোনো শোনো, তার কাও আমাদের দাও, এটাকে কি বলে, এটাকে পপকর্ন। আচ্ছা এইটাকে কি বলে, লেস। আর এটা 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 কি, কুরকুরে। ও আচ্ছা, তুমি সব জানো? হ্যাঁ জানো, সব জানো, সব জানো। আচ্ছা কে কিনে দিল? আচ্ছা পপকর্ন ক্যাটাগরি এগুলো কে কিনে দিল? ও আবার এটা কি, এটা জেমস। কে কিনে দিল এগুলো, দাদা? তুমি কোথায় গিয়েছিলে, ঠাকুর দেখেছ? ও কটা ঠাকুর দেখলে? ও তো